মুন্সীগঞ্জ জেলার মিরকাদিমে অবস্থান নগর কসবা। মহল্লার সরু রাস্তা আর দুই পাশে প্রাচীন সব ইমারত হুট করেই মনে করিয়ে দেবে পানাম নগরের কথা। তবে পানাম নগরের মতো সংরক্ষণের যত্ন মুন্সীগঞ্জের নগর কসবার ভাগ্যে এখনও জোটেনি। তাই সারিবদ্ধ কারুকার্যময় ভবনের সারি এখন প্রায় পুরোটাই ধ্বংসের কাছাকাছি। সুলতানি আমলে প্রশাসনিক কেন্দ্র ছিল মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের মিরকাদিমের নগর কসবা। নদী বন্দরের সুবাদে ব্রিটিশ শাসনামলে মিরকাদিম পরিণত হয় এক জমজমাট ব্যবসা কেন্দ্র। উদ্যমী বিত্তবান ব্যবসায়ীরা বসবাসের জন্য নির্মাণ করেন শৌখিন সব ইমারত। দ্বিতল ভবন, সূক্ষ্ম কারুকার্য, প্রশস্ত বারান্দা, অন্দরমহল, চিলে কোঠা, সব কিছু মিলে ঝিলে ঔপনিবেশিক স্থাপত্যরীতির এই ভবনগুলো যেন ঐশ্বর্য, আভিজাত্য আর রুচিবোধের এক মার্জিত বহিঃপ্রকাশ। দেশ ভাগের পর এখানকার বাসিন্দাদের অধিকাংশই পাড়ি জমান কলকাতায়। বাকিরা যারা ছিলেন তারাও একাত্তরের মুক্তিযুদ্ধের কালে ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে পুরোপুরি দেশান্তরিত হন। সেই থেকে এই ভবনগুলো এভাবেই পড়ে আছে। এখানে মানুষ বসবাস করলেও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দিন দিন হারিয়ে যেতে বসেছে প্রাচীন নিদর্শনগুলো। সুষ্ঠু তদারকি আর রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব নিদর্শন রক্ষা করা সম্ভব। মেরামত করা গেলেই নগর কসবার জৌলুস ফিরে আসবে। মিরকাদিমের নগর কসবা থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালী, হ্যালো বিক্রমপুর।